নমস্কার ক্টার্টলে স্পেশাল কমান্ডসের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব লার্ন কমান্ড এবং র্যান্ডম কমান্ড। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সংস্করণ 12.04 এবং ক্টার্টল সংস্করণ 0.8.1 বিটা ব্যবহার করছি। আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। একটি নতুন ক্টার্টল অ্যাপ্লিকেশন খুলুন, ড্যাশ হোমে টিপুন, সার্চ বারে ক্টার্টল লিখুন, ক্টার্টল আইকনে টিপুন। প্রথমে লার্ন কমান্ড দেখি। লার্ন একটি বিশেষ কমান্ড যার ব্যবহার নিজের কমান্ড তৈরি করতে করা হয়। লার্ন কমান্ড ইনপুট নিয়ে আউটপুট দেয়। এখন দেখি যে একটি নতুন কমান্ড কিভাবে তৈরি করা হয়। স্পষ্ট দেখার জন্য আমি প্রোগ্রাম টেক্সট জুম করি। বর্গক্ষেত্র তৈরি করতে এডিটরে কোড লিখুন, রিপিট 4 কোকড়া বন্ধনীতে ফরওয়ার্ড 10 টার্ন লেফট 90। এখানে সংখ্যা 10 বর্গক্ষেত্রের চারপাশের দৈর্ঘ্য নির্দিষ্ট করে। এখন লার্ন কমান্ড ব্যবহার করে বর্গক্ষেত্র তৈরি করতে জড়িত কমান্ড সম্পর্কে শিখি। আমরা বর্গক্ষেত্র তৈরি করার কমান্ডের এই সেটের নাম স্কোয়ার রাখব। যে কমান্ড শিখব তার নামের পর লার্ন কমান্ড রয়েছে, এই ক্ষেত্রে এটি হল স্কোয়ার। নিম্নলিখিত কোড লিখুন, লার্ন স্পেস স্কোয়ার স্পেস ডলার এক্স কোকড়া বন্ধনী যোগ করুন, 10 কে ডলার এক্স দ্বারা প্রতিস্থাপন করুন। সংজ্ঞায়িত করা নতুন কমান্ড হল স্কোয়ার। বর্গক্ষেত্রের আকার সেট করতে স্কোয়ার একটি ইনপুট আর্গুমেন্ট ডলার এক্স নেয়। লক্ষ্য করুন যে যখন আপনি এই কোড রান করেন স্কোয়ার কোনো আউটপুট দেয় না। লার্ন কমান্ড স্কোয়ারকে শেখাচ্ছে যার পরে ব্যবহার করা হবে। স্কোয়ার কমান্ড এখন কোডের অন্যত্র একটি সাধারণ কমান্ডের মতো ব্যবহার করা যেতে পারে। এখানে আরও কয়েকটি লাইন জুড়ি লিখুন, গো 200, 200 স্কোয়ার 100। টার্টল স্কোয়ার 100 কমান্ড ব্যবহার করে 100 ডাইমেনশনের একটি বর্গক্ষেত্র আঁকে। কোড রান করুন। টার্টল ক্যানভাসে বর্গক্ষেত্র আঁকে। এখন 100 50 দ্বারা প্রতিস্থাপন করুন। আবার রান করুন। টার্টল আবার 50 ডাইমেনশনের অন্য বর্গক্ষেত্র আঁকে। দয়া করে লক্ষ্য করুন যে এই কমান্ডের ব্যবহার শুধুমাত্র এই প্রোগ্রামের মধ্যেই করা যেতে পারে। এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলব। ক্যানভাস পরিষ্কার করতে ক্লিয়ার কমান্ড লিখুন এবং রান করুন। এরপর আমরা র্যান্ডম কমান্ড সম্পর্কে শিখব। র্যান্ডম কমান্ড ইনপুট নেয় এবং আউটপুট দেয়। র্যান্ডম কমান্ডের জন্য সিনট্যাক্স হল র্যান্ডম এক্স কমা ওয়াই, যেখানে x এবং y দুটি ইনপুট, x সর্বনিম্ন আউটপুট এবং y সর্বোচ্চ আউটপুট নির্ধারিত করে। আউটপুট হল এলোমেলোভাবে x এবং y এর মধ্যে নির্বাচিত সংখ্যা। অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য র্যান্ডম কমান্ড রাখুন। এখানে ইতিমধ্যে টেক্সট এডিটরে কোড রয়েছে, আমি কোড ব্যাখ্যা করব। রিসেট কমান্ড টার্টলকে ডিফল্ট স্থানে সেট করে। এখানে কমান্ড র্যান্ডম 1,20 এলোমেলো সংখ্যা চয়ন করে যা 1 এর সমান বা অধিক এবং 20 এর সমান বা কম এবং তা ভেরিয়েবল x এর জন্য নির্ধারিত। রিপিট কমান্ড এবং কোকড়া বন্ধনীর মধ্যে কমান্ড একটি বৃত্ত আঁকে। আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব।
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটরে প্রোগ্রাম লিখুন। প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন। যখন কোড রান করি, টার্টল ক্যানভাসে 1 এবং 20 এর মধ্যে ব্যাসার্ধের সাথে একটি বৃত্ত আঁকে। এই কোড কয়েকবার নিষ্পাদিত করি। আপনি দেখতে পারেন যে প্রতিবার বিভিন্ন আকারের বৃত্ত তৈরি হয়েছে। প্রতিবার যখন আপনি কোড নিষ্পাদিত করেন, ক্যানভাসে ভিন্ন ব্যাসার্ধের সাথে একটি বৃত্ত তৈরি হয়। এখন উদাহরণে উভয় লার্ন এবং র্যান্ডম কমান্ড ব্যবহার করি। আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলব, ক্লিয়ার কমান্ড লিখব এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করব। আমার কাছে ইতিমধ্যে টেক্সট এডিটরে একটি প্রোগ্রাম রয়েছে। আমি এখন কোড ব্যাখ্যা করব। রিসেট কমান্ড টার্টলকে তার ডিফল্ট স্থানে সেট করে। ক্যানভাস সাইজ 300×300 প্রতিটি ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা 300 পিক্সেলসে নির্ধারিত করে। R, G এবং B হল তিনটি ভেরিয়েবল, যেখানে আমি 0 এবং 255 এর মধ্যে এলোমেলো মান নির্দিষ্ট করছি। ক্যানভাস কালার R, G এবং B কমান্ডে পূর্ববর্তী ধাপে লাল সবুজ নীল সমন্বয়কে নির্দিষ্ট করা ভেরিয়েবল R, G এবং B দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। এই কমান্ড নিষ্পাদিত করা হলে ক্যানভাসের রং এলোমেলোভাবে সেট করা হয়। রেড ব্লু গ্রিন হল ভেরিয়েবলের আরেকটি সেট, যেখানে র্যান্ডম মান 0 এবং 255 এর মধ্যে এলোমেলোভাবে নির্ধারিত করা হয়েছে। পেন কালার রেড ব্লু এবং গ্রিন লাল নীল সবুজ সমন্বয়ের মান ভেরিয়েবল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। রেড গ্রিন এবং ব্লু যেখানে র্যান্ডম মান পূর্ববর্তী ধাপে নির্দিষ্ট করেছি। এই কমান্ড নিষ্পাদিত করা হলে পেনের রঙও এলোমেলোভাবে সেট করা হয়। প্যানউইডথ 2 পেনের প্রস্থ 2 পিক্সেলস নির্ধারিত করে। এরপর আমরা বৃত্ত আঁকা শিখতে কোড লিখেছি। এখানে $x বৃত্তের আকার প্রতিনিধিত্ব করে। রিপিট কমান্ডের পর কোকড়া বন্ধনীতে কোড বৃত্ত আঁকে। কমান্ডের পরবর্তী সেট গো কমান্ডের পর সার্কেল কমান্ড সেট রয়েছে, যা নির্দিষ্ট আকারের সাথে বৃত্ত আঁকে। উদাহরণস্বরূপ আকার 5 এর সাথে বৃত্ত আকার 5 এর একটি বৃত্ত আঁকে। এটি গো কমান্ডে x এবং y স্থানে উল্লিখিত স্থানাঙ্কে হয়। প্রতিটি বৃত্তের জন্য আমি ক্যানভাসে বিভিন্ন স্থান নির্দিষ্ট করেছি। আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব। এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটরে প্রোগ্রাম লিখুন। প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন। আমি ফুল স্পিডে এই কোড নিষ্পাদিত করব। আপনি রান বিকল্পে উল্লিখিত যে কোনো গতিতে এই কোড নিষ্পাদিত করতে পারেন। আমরা এই কোড কয়েকবার রান করব। আপনি পেন কালার এবং ক্যানভাস কালারের এলোমেলোভাবে সেট করা মানে পার্থক্য দেখতে পারেন। প্রত্যেক নিষ্পাদনে পেন এবং ক্যানভাসের রঙে হওয়া পরিবর্তন লক্ষ্য করুন। আপনি যতবার চান ততবার কোড নিষ্পাদিত করতে পারেন এবং পেন ও ক্যানভাসের এলোমেলোভাবে সেট করা মানের পরিবর্তন নোট করতে পারেন। এর সাথেই আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি লার্ন কমান্ড এবং র্যান্ডম কমান্ড। নির্দেশিত কাজ হিসেবে লার্ন কমান্ড ব্যবহার করে পঞ্চকোণ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং আপনার ক্যানভাসের চারপাশে ষষ্ঠকোণ এবং ক্যানভাসের কেন্দ্রে একটি বৃত্ত আঁকুন। র্যান্ডম কমান্ড ব্যবহার করে বিভিন্ন রং তৈরি করুন এবং আপনার জ্যামিতিক আকার
এবং ক্যানভাস কাস্টমাইজ করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভাল ব্যান্ডউইথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কত টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ।